আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে জানবো ইমানদার স্বামী, যে স্বামীর ইমান রয়েছে, এখন সে দিনের হুকুম মানে না, নামাজ রোজা করে না, অথবা ইত্যাদি ইত্যাদি ইসলাম থেকে বহু দূরে, ইসলামের ছায়াতল থেকে দূরে, তো এই বিষয়ে ইসলাম আমাদেরকে কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো দিনী ভাই বোনেরা, এক্ষেত্রে আপনাদেরকে যে দিক নির্দেশনাগুলো দেব এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেই দিক নির্দেশনাগুলো হচ্ছে, আসলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত ওয়া ত্বয়িবাতু লিত ত্বয়িবিনা ওয়া ত্বয়িবুনা লিত ত্বয়িবাত। যারা ভালো মানুষ তারা ভালো মানুষের জন্য, যারা খারাপ মানুষ তারা খারাপ মানুষের জন্য, অর্থাৎ ভালোর সাথে ভালোর মিলে, খারাপের সাথে খারাপের মিলে। এই জন্য দিনী ভাই বোনেরা, আমরা ভালোর সাথে ভালো আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। হয়তোবা যেহেতু স্ত্রীর সাথে খারাপ মিলে গেছে, তিনি ইমানদার, তো স্বামী কেন ইমানদার না, ইমানদার হলেও কেন নামাজ পড়ে না, হয়তো বা আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করছেন, তার মানে যে তার ভাগ্যটাই খারাপ বিষয়টা এমন না। আবার হতেও পারে বিষয়টা এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটার মাধ্যমে পরীক্ষা নিচ্ছেন যে সে হাল ইয়ানজাহ ফিল ইমতিহান আম লা ইয়ানজাহ, সে কি সফল হয় নাকি সফল হয় না। এই জন্য দিনী ভাই বোনেরা, এই বিষয়গুলো আমরা অবশ্যই বিবেচনায় রাখবো, মাথায় রাখবো, এবং অশুভ কাজ থেকে বিরত থাকবো। সাথে সাথে আমরা এই বিষয়গুলো বিশেষ করে চিন্তা করব, যারা বিষয়গুলো জানি তারা, যারা দিন বুঝে চলার চেষ্টা করেন তাদেরকেও জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি বুঝতে পেরেছেন, এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই জন্য ইমানদার স্বামীদের উচিত, তারপরেও সর্বশেষ কথাটা আমি আবারও বলে দিচ্ছি, ইমানদার স্বামীদের, যারা ইমানদার স্ত্রী আছেন তাদের উচিত হচ্ছে স্ত্রীদেরকে, ইমানদার স্ত্রী যারা আছেন তাদের স্বামীদেরকে আদেশ করা, না হলে তাকে ধমক না দেওয়া, স্বাভাবিকভাবে ভালো ব্যবহার করা, ভালো আচরণ ব্যবহার করা। আশা করছি আল্লাহ তাআলা তার মধ্যে পরিবর্তন দান করুন, আল্লাহর কাছে দোয়া করা, রোনা জারি করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।